ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইমরান খান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপির দুই নেতার করা বিতর্কিত মন্তব্যের জেরে নিন্দা জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং এই বিষয়ে কঠোর অবস্থান নিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো পাকিস্তানের তেহরিকি ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান মঙ্গলবার ইসলামাবাদে আইনজীবীদের সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এই দাবি জানান। তিনি বলেন, পাকিস্তান সরকারের উচিত আরব দেশগুলোকে অনুসরণ করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। তিনি বলেন, সরকারের উচিত ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, ভারতীয় পণ্য বয়কট করা উচিত। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করায় সোমবার বিজেপি মুখপাত্রের ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা করেন ইমরান খান। পাশাপাশি মোদি সরকার ইচ্ছাকৃতভাবে ভারতের মুসলমানদের বিরুদ্ধে উস্কানি এবং ঘৃণার নীতি অনুসরণ করার জন্য তাদের বিরুদ্ধে সতর্ক সহিংসতা উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার ইসলামের নবীর বিরুদ্ধে আঘাতপূর্ণ মন্তব্যের নিন্দা করেছে। 2019 সালের 5 আগস্ট জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিল্লি। এরপর থেকেই দেশের মধ্যে সম্পর্ক নড়বড়ে হয়ে পড়েছে। তখন ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল পাকিস্তান। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম নিয়ে দুজন বিজেপি নেতা আপত্তিকর মন্তব্য করার প্রায় 2 সপ্তাহ পর পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘৃণামূলক বক্তব্য, উস্কানি দেওয়া এবং সমাজের শান্তি নষ্টের অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বিজেপির বহিষ্কৃত 2 মুখপাত্র, 1 MP, 1 সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং কয়েকটি ধর্মীয় সংগঠনের সদস্যদের বিরুদ্ধে 2টি এজাহার দায়ের করেছে পুলিশ। অন্যদিকে প্রতিশোধ নিল ইরান, ইরাকে ড্রোন হামলায় ইসরায়েলি কমান্ডার নিহতের দাবি। ইরাকের ইরবিল শহরে প্রধান সড়কে কয়েকটি গাড়িতে ড্রোন হামলার ঘটনায় ইসরায়েলি গুপ্তচর বাহিনীর স্কোয়াডার কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার পার্স টুডের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। ইংরেজি এবং আরবি ভাষার বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরবিলে মার্কিন কনসুলেটে ড্রোন হামলার সময় প্রধান সড়কেও 3টি গাড়িতে আঘাত আনা হয়েছে। এই সময় সব ড্রোনের মাধ্যমে গাড়িতে আঘাত আনা হয়েছে বলেও আঘাতের পরপরই বিস্ফোরিত হয়। এই ঘটনার কয়েক ঘন্টা পর ওইসব সূত্র জানায়, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মুসাদের একদল সদস্য বহন করছিল হামলার শিকার গাড়িটি। সেখানে স্কোয়াড ড্রোনের কমান্ডার ছিল আর তাদের লক্ষ্য করেই এই ড্রোন হামলা করা হয়েছে। ইন্টেল ইসলাম আন্তর্জাতিক ঝুঁকি এবং বিমানের উড্ডয়ন সংক্রান্ত বিষয়ক কাজ করছে। সংস্থাটি টুইটারে একটি বার্তায় জানিয়েছে, ইরবিলে ড্রোন হামলায় মুসাদের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ইলাক রন বলে উল্লেখ করা হয়েছে ওই টুইট বার্তায়। এদিকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইরবিলে ড্রোন হামলার ঘটনায় এখনও দায় স্বীকার করেনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।